অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অথচ ইউটিউব দেখে না, এরকম মানুষ প্রায় নেই বললেই চলে। আর যারা ইউটিউব বেশি দেখেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি বেশ কিছু ইউটিউবের ম্যাক্সিমাম হিডেন ট্রিক্স দেখাবো যেগুলি হয়তো আপনিও জানেন না। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে আসা যাক। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SMA to Z টেক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি এখানে ইউটিউবের বেশ কিছু হিডেন ট্রিক্স আলোচনা করেছি, স্টেপ বাই স্টেপ আপনারা মনোযোগ দিয়ে দেখুন বা শুনুন, যেগুলি আপনাদের খুবই কাজে লাগবে। আমরা প্রথমে চলে যাব ইউটিউবে। ইউটিউবে ওপেন করলাম, দেখুন এই যে টোটাল, একটা জিনিস খেয়াল করুন, জাস্ট আমি এই যে ওপেন করেছি তখন কিন্তু সেই দেখুন এই ভিডিওটি কিন্তু অটোমেটিক চলতে শুরু করছে, আমি ক্লিক করছি না। আমার যদি ইউটিউবে থাম্বনেল দেখে বা উপরে হেডিং দেখে ভালো লাগে তবে তো আমি দেখবো, কিন্তু এ কী করছে অটোমেটিক দেখুন চালু হয়ে যাচ্ছে যে কোনো ভিডিও, দেখুন জাস্ট আপনি ট্যাপ করুন নাই করুন অটোমেটিক কিন্তু এটা চালু হয়ে যাচ্ছে। তো এই অপশানটি জাস্ট বন্ধ করার জন্য আপনাকে যেতে হবে, এতে এটা বন্ধ করব কেন না, এটি দেখুন অহেতুক আপনার মোবাইলের ব্যাটারি কিছুটা নষ্ট হচ্ছে, বা যদি আপনি মোবাইলে ডেটা ইউজ করেন অর্থাৎ জিবি নেট, সেক্ষেত্রে আপনার নেটটিও কিন্তু অপ্রত্যাশিতভাবে ইউজ হচ্ছে। তো আপনি চাইলে এই অটোমেটিক প্লে হওয়া ভিডিওটি বন্ধ করতে পারেন। তার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউবের উপরে, দেখুন প্রোফাইল লোগো, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা চলে যাব সেটিংস, মিডিলে সেটিংস, সেটিংসে ট্যাপ করে নেব। সেটিংসে ট্যাপ করার পর দেখুন একদম উপরে অপশান জেনারেল, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে শো করছে ঠিক ফোর্থ অপশান প্লে ব্যাক ইন ফিডস। এই প্লে ব্যাক ইন ফিডস আমরা এটা ট্যাপ করে নেব। এটা দেখুন একদম নিচে অফ, অলওয়েজ অন আছে, ওয়াইফাই অনলি এরকম থাকে। তো আপনারা কী করবেন, অলওয়েজ অফ করে দেবেন। এই অফ করে দিলে কী হবে, অটোমেটিক যে ভিডিও আমাদের চলছিল ইউটিউবে, দেখুন আমি আবার চালাচ্ছি পুনরায় ব্যাকে আসছি, দেখুন আর কিন্তু চলছে না। এরপর দেখুন সব প্রতিটা ভিডিও অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে আর চলছে না। এরপর আমি মাঝে ট্যাপ করলে তবে চলবে, এই যে আমি ট্যাপ করলে তবে চলবে, নাহলে কিন্তু আর চলবে না। ওকে, তো এইটি ছিল নাম্বার ওয়ান সেটিংস, যেটি হিডেন অবস্থা থাকে, এটি কিন্তু আপনার কিছুটা হলেও কাজে লাগবে। ওকে, আমরা এরপর দেখে নেব নাম্বার টু, অর্থাৎ দু নাম্বার হিডেন ট্রিক্স। আমরা চলে যাব আমাদের ইউটিউবে, একদম উপরে দেখুন যে প্রোফাইল পিকচার অর্থাৎ লোগো সেখানে ট্যাপ করব। ওখানে ট্যাপ করলাম, ওখানে ট্যাপ করার পর দেখুন ঠিক মিডিলে আছে সেটিংস, সেটিংসে ট্যাপ করলাম। সেটিংসে ট্যাপ করার পর দেখুন সেকেন্ড অপশান ডেটা সেভিং, এই ডেটা সেভিংয়ে আমরা ট্যাপ করে নেব। দেখুন ডেটা সেভিং মোড এখানে আপনার যদি অন থাকে অটোমেটিক যে ডেটা আপনার মানে ইউজ হয়, এই দেখুন রিডিউস ভিডিও কোয়ালিটি, অর্থাৎ যদি আপনার এই অপশানটি থাকে আপনি ভিডিও দেখবেন মোবাইলে, সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি বাড়াতে চান যে আমি এত রেগুলেশনে দেখবো 720 pixels বা 1080, তো সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগবে। রিডিউস ডাউনলোড কোয়ালিটি, আপনি যখন ডাউনলোড করবেন ম্যানুয়ালি যদি আপনার মনে হয় যে আমি ভালো কোয়ালিটির পিকচার ডাউনলোড করবো, তখন আপনি ওখানে করতে পারবেন, অপশান থাকবে দেবে, কিন্তু ন্যাচারালি আপনি যদি এগুলো বন্ধ করে রাখেন আপনার কিছুটা হলেও ডেটা সাশ্রয় হবে। ওকে, মিউটেড প্লেব্যাক ইন ফিডস ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ যে মানে আপনার যে ইউটিউব অটোমেটিক চলছিল সেগুলো দেখুন আমার এটা দেখুন এটা যে আমি বন্ধ করে রেখেছি, দেখুন এখানে কিন্তু এটা বন্ধ হয়ে আছে, ওই যে অটোমেটিক চলছিল ভিডিও, এর আগের নাম্বার ওয়ান যে সেটিংসটি আমি বললাম হিডেন ট্রিক্সটি। ওকে, তো এটি হলো আমার সেকেন্ড ট্রিক্স, অর্থাৎ ডেটা সেভিং মোড। ওকে, এরপর আমরা চলে যাব থার্ড ট্রিক্স, অর্থাৎ তিন নাম্বার হিডেন ট্রিক্স। সেক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব ইউটিউবের লোগোতে, একদম উপরে দেখুন প্রোফাইল লোগো, এই প্রোফাইল লোগোতে ট্যাপ করলাম। এরপর চলে যাবো মিডিলে সেটিংস, সেটিংসে ট্যাপ করলাম। সেটিংসে ট্যাপ করার পর দেখুন এখানে আছে অটো প্লে, এই অটো প্লে নেক্সট ভিডিও, এইটা আপনি আপনাকে বন্ধ করে দিতে হবে। এটা কী কারণে করবো না, দেখুন যে কোনো ভিডিও আমরা যদি দেখি ইউটিউবে, আপনি হয়তো রাত্রে ভিডিও কোনো দেখছেন বা যে কোনো সময় কি হয়, অটোমেটিক একটা ভিডিও আপনার ভিডিওটি দেখুন অটোমেটিক আমার শেষ হওয়ার পরে আমি এটা একটু মিউট করে দিলাম। এটা কি হয়,
অটোমেটিক শেষ হওয়ার পর দেখুন এখানে ওই যে আমি বন্ধ করে রেখেছি সেজন্য এটা আর হচ্ছে না। কিন্তু ইউটিউবে নরমালি কি হয়, এই একটি ভিডিও শেষ হবে আরেকটি ভিডিও চলে আসে, তো এই অটো প্লেটা আপনাকে বন্ধ করে রাখতে হবে। ওকে, তো এটি ছিল আমার তিন নম্বর ট্রিক্স, অর্থাৎ থার্ড ট্রিক্স, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার পছন্দ যদি না হয় অটোমেটিক ব্যাক টু ব্যাক আপনি গান শুনবেন কেন বা ইউটিউব ভিডিও দেখবেন কেন, তাই না? এতে আপনার যেমন মোবাইলের ব্যাটারি সাশ্রয় হবে তার পাশাপাশি আপনার যে লিমিটেড ডেটা সেটিও কিন্তু বাঁচবে, তাই না? তো আমরা এরপর চলে যাব চার নম্বর ট্রিক্স, অর্থাৎ ফোর্থ ট্রিক্স। সেক্ষেত্রেও আমরা বরাবর চলে যাব ইউটিউবের লোগোতে, প্রথমে চলে যাব ইউটিউবের লোগো। ইউটিউবের লোগোতে যাওয়ার পর দেখুন ঠিক মিডিলে সেটিংস, সেটিংসে ট্যাপ করার পর দেখুন উপরে শো করছে জেনারেল। এই জেনারেলের পরে আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, অর্থাৎ আমাকে বিরতি দেওয়ার জন্য আমাকে মনে করে দেওয়া। এই দেখুন আমি এটা অন করলাম, এতে কি হবে আপনি ফ্রিকুয়েন্টলি ভাবে হয়তো আপনি দেখবেন যে আমি সারাদিন আজকে 3 ঘন্টা ইউটিউব দেখব। ওকে, আপনি চাইলেন 2 ঘন্টা ইউটিউব দেখব, এখানে দেখুন টাইম সেট করা যায়, এই দেখ 3 ঘন্টা 15 মিনিট 2 ঘন্টা, ঠিক আছে? আপনি হয়তো ভাবলেন যে আমি 2 ঘন্টা ইউটিউব দেখব, তো এতে কি হবে যদি আপনি একটা লিমিট করে থাকেন যে আমি এর বেশি দেখবো না, এতে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ঠিক থাকবে, আপনার মানে মোবাইলের যে লিমিটেড ডেটা সেটা বাঁচবে, সর্বোপরি আপনার চোখের দৃষ্টিটাও বাঁচবে। চোখের যে ক্ষতিকর মানে সারাক্ষণ যদি আপনি ইউটিউব দেখেন কন্টিনিউ, দেখবেন আমরা যদি ইউটিউবে সরি ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করি বা মোবাইলে কাজ করি দীর্ঘক্ষণ, তখন কিন্তু আমাদের চোখে একটা ঝিমঝিমানি ভাব আসে, তাই না? তো এক্ষেত্রে আপনি যদি একটা লিমিটেড করে দেন যে আমি এই টাইমেই দেখবো, 2 ঘন্টা বেশি আর দেখবো না আজকে ইউটিউব 24 ঘন্টার মধ্যে জাস্ট 2 ঘন্টা দেখবো, তো সেটি আপনি করে রাখতে পারেন। এখানে সেটিংস ওকে করবেন, এতে আপনার মানে আপনার মোবাইলের ব্যাটারি বাঁচলো, মোবাইলের লিমিটেড ডেটা বাঁচলো, তার সঙ্গে সঙ্গে আপনার চোখটিও সুরক্ষিত রইল। ওকে, তারপর দেখুন নেক্সট সেকেন্ড অপশন আরেকটা আছে, রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম অফ, বেড টাইম এই আছে, আপনি এটা অফ করতে পারেন। দেখুন এখানে স্টার্ট বেড টাইম, আপনি হয়তো ভেবেছেন যে আমি সারাদিন অফিসে বা যে কোনো জায়গায় হয়তো ব্যস্ত থাকেন কাজের জন্য ইউটিউব দেখতে পান না, আপনি চাইলেন যে আমি প্রতিদিন বিছানাতে শোয়ার সময় আমি প্রতিদিন 1 ঘন্টা করে দেখব, এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখছেন সেটা হয়তো 1 ঘন্টা পেরিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল, আপনার কোনো খেয়াল নেই, হয় এটা আমাদের হয়, আমার আপনার প্রত্যেকেরই হয়। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে টাইম ফিট করেন যে স্টার্ট টাইম, আমি দেখুন এখানে ক্লিক করলাম যে আমি দশটা থেকে দেখবো, এখানে এন্ড টাইম হচ্ছে আমার 11টা, ওকে ঠিক 11টা 1 ঘন্টা হবে অটোমেটিক কিন্তু ইউটিউব বন্ধ হয়ে যাবে, এটা আপনিও করতে পারেন। ওকে, তো এতে কি হবে, আমি প্রথমে বললাম যে এতে যেমন আপনার ফোনের ব্যাটারি বাঁচবে, আপনার ফোনের লিমিটেড ডেটা বাঁচবে, সর্বোপরি আপনার চোখটিও সুরক্ষিত থাকবে। ওকে, তো এটি ছিল আমার 4 নম্বর ট্রিক্স, ফোর্থ। এরপর চলে যাবো আমরা 5 নম্বর ট্রিক্সে, দেখুন তার নিচে আছে অ্যাপিয়ারেন্স, ঠিক তার নিচে আছে অ্যাপিয়ারেন্স, আমি এখানে ট্যাপ করব, এখানে কি বলছে দেখুন, ইউজ ডিভাইস থিম, লাইট থিম, অর্থাৎ আমি এখন যেটা এখন ইউজ করছি লাইট থিম, এটি আমি ইউজ করছি। ওকে, তো আপনি চাইলে এই ডার্ক থিমটা করে দিতে পারেন, এই ডার্ক থিম করে দিলে কি হবে, একই জিনিস আসছে পুনরায় বারবার, এতে কি হবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাঁচবে, ফোনটি হিট হবে না, গরম হবে না, এবং সর্বোপরি আপনার চোখটিও সুরক্ষিত থাকবে। ওকে, তো এটি ছিল আমার 5 নম্বর হিডেন ট্রিক্স, প্রতিটা ট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনিও করতে পারেন, তো আমি এখানে জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে বা ভিডিওটি ভালো করার জন্য আমি এখানে এই অ্যাপিয়ারেন্সটা এখন লাইট থিম করে দিলাম, ওকে, যাতে ভিডিও কোয়ালিটি ভালো থাকে। আমি ব্যাকে চলে এলাম, এরপর চলে যাব আমরা 6 নম্বর ট্রিক্স, কী বলছে 6 নম্বর ট্রিক্স, দেখুন ঠিক ওরই পেছনে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স যে ছিল এই অ্যাপিয়ারেন্সের নিচেই দেখুন আছে এই 6 নম্বর সেটিংস। ওকে, কী বলছে এখানে, না রেস্ট্রিক্টেড মোড, দেখুন আমি ঠিক এর নিচে দেখুন রেস্ট্রিক্টেড মোড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না, মানে কিছু কিছু বাড়িতে, কিছু কিছু কেন প্রতিটা বাড়িতেই আমাদের মোবাইলটি আমাদের মানে ছেলে মেয়ে ভাইপো ভাইজি যে যেমন সম্পর্ক, অর্থাৎ বাচ্চা ছেলেরা কিন্তু ব্যবহার করে, না চাইলেও দিতে হয়, আমরা ভাবি যে বাচ্চা ছেলেকে দেবো না আমাদের শখের মোবাইলটি, কিন্তু দিতে হয়, তো সেখানে কিছু রেস্ট্রিক্টেড মোড যদি আপনার অন থাকে সেখানে কিছু খারাপ জিনিস, অর্থাৎ আমি কি বলতে চাই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, সে খারাপ জিনিস কিছু সাইট খুলবে না, ইউটিউব অটোমেটিক দেবে না। ইউটিউব কি হয়তো আপনি কোনো কারণে রিল্যাক্স করেন,
সবাই দেখে, আমি আপনি সবাই দেখি, হয়তো কোনো কিছু একটা জিনিস খুললেন, সেই কী হয় ইউটিউব অ্যালগোরিদম এরকমই মানে আছে সেটিংস করা যে বারবার কিন্তু সেরকম ভিডিও কিন্তু আপনার কাছে পাঠাবে। তো আপনি যদি এখানে রেস্ট্রিক্টেড মোডটি অন করে দেন তাহলে কী হবে, ওরকম কিছু মানে প্রাপ্তবয়স্ক ভিডিও বা অন্যান্য সাইট ইউটিউবে আর দেখাবে না। তাহলে কী হলো, আপনার সেই বাচ্চা ছেলেটিও সেসব কিছু দেখতে পেলো না। ওকে, তো এটি ছিল আমার খুবই ইম্পর্টেন্ট একটি রেস্ট্রিক্টেড মোড, অর্থাৎ 6 নম্বর সেটিংস, খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স। ওকে, এরপর আমরা চলে যাব 7 নম্বর ট্রিক্স। আমরা যথারীতি ব্যাকে চলে যাব, ব্যাকে চলে যেয়ে আমরা চলে যাব ইউটিউবের লোগোতে। ইউটিউবের লোগোতে যাওয়ার পর নিচে দেখুন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আমরা ক্লিক করে নেব। সেটিংসে ট্যাপ করার পর উপরে জেনারেল, এই জেনারেলে ট্যাপ করার পর দেখুন আমরা চলে যাব ডাবল ট্যাপ টু সিক্স, অর্থাৎ 1, 2, 3, 4, 5 নম্বর সেটিংস, ডাবল ট্যাপ টু সিক্স। এটা কি হয়, আপনি যদি কোনো ভিডিও হয়তো আপনার পছন্দ হচ্ছে না, বোরিং ভিডিও, আপনি ডাবল ট্যাপ করলে কি হয়, এটা 10 সেকেন্ড পেরিয়ে গেল। ওকে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন ব্যাকে আসছি। ব্যাকে এসে আমি সাপোজ এই ভিডিওটি আমি দেখব। আমার এই ভিডিওটি দেখতে ভালো লাগছে না, আমি জাস্ট সাউন্ডটা মিউট করে দিলাম কপিরাইটের জন্য। আমি কি করি তখন ডাবল ট্যাপ করে দেখুন, এই দেখুন 10 সেকেন্ড এগিয়ে আছে, এই 10 সেকেন্ড করে এগিয়ে যাচ্ছে। আপনি চাইলে হয়তো আমার মনে হচ্ছে যে না 10 সেকেন্ড করে আমি নেবো না, আমি আরও বেশি করে নেবো, অর্থাৎ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, সেটা আপনি করতে পারেন অনায়াসে। ঠিক আছে, তার জন্য আমরা চলে যাবো এই সেটিংসে। সেটিংসে গেলাম, জেনারেলে গেলাম, দেখুন ডাবল ট্যাপ টু সিক্স, এখানে 10 সেকেন্ড সেটিংস আছে আমার অপশন সিলেক্ট করা, সেজন্য এটি হচ্ছে। আপনি চাইলে এটা 30 সেকেন্ড করতে পারেন, এই দেখুন আমি 30 সেকেন্ড করে দিছি। আমি আবার ব্যাকে যাবো, ব্যাকে যেয়ে দেখে নেবো ভিডিওটি চালিয়ে, দেখুন আমার 30 সেকেন্ড হচ্ছে, এই দেখুন অনেকে, এই দেখুন 30 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, 30 সেকেন্ড হচ্ছে। তো এরকমভাবে আপনি আপনার অপ্রত্যাশিত যে কোনো বোরিং ভিডিওকে বা বোরিং মুভিকে ডাবল ট্যাপ করে আপনি এরকম বাড়াতে পারেন টাইমটা। ওকে, তো এটি ছিল আমার 7 নম্বর ট্রিক্স। 8 নম্বর ট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, দেখুন, যার জন্য মানে আপনি যদি কোনো ভিডিও বা ইউটিউবের যে কোনো মুভি গান আপনার যদি ইন্টারেস্ট না হন যে আমি এরকম ভিডিও দেখব না, এই ধর এই দেখুন এরকম একটা ভিডিও, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই ভিডিওটির এই 3 ডট অপশনে যাবেন, এই দেখুন নিচে 3 ডট অপশন, এই টাইম শো করছে 1:18, এর নিচে 3 ডট অপশনে আপনি ট্যাপ করবেন। ঠিক নিচে দেখুন এখানে মিডিলে আছে শেয়ারের নিচে নট ইন্টারেস্টেড, আপনি এটা সিলেক্ট করলেন। এতে কী হবে, ওরকম কোয়ালিটির ভিডিও বা ওরকম একই রকম ভিডিও আপনার ইউটিউবে আর শো করবে না, আপনার কাছে আসবে না। মানে ইউটিউব অ্যালগোরিদম বা ফেসবুক যে কোনো দেখবেন, আপনি যদি ফ্লিপকার্টে কোনো কিছু একটা জিনিস সার্চ করেন, কোনো জিনিস নিচ্ছেন, তারপর থেকে দেখবেন ফেসবুকে সেই জিনিসটাই শো করছে। তো এইরকম ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম এরকমই আছে যে মানুষ যেটা পছন্দ করে সেই রকম ভিডিওই আপনার কাছে পাঠায় আপনি দেখবেন বলে। তো আপনার যদি মনে হয় যে এরকম কোয়ালিটি ভিডিও, এরকম মানে রকমের ভিডিও আপনি দেখবেন না, সেক্ষেত্রে আপনি যে কোনো ভিডিওর এই ঠিক নিচে যাবেন, নিচে যেয়ে 3 ডট অপশনে ক্লিক করার পর নট ইন্টারেস্টেড এখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে ওরকম ভিডিও আর আপনার কাছে ডিসপ্লেতে হাজির হবে না। ওকে, এটি ছিল আমার 8 নম্বর মানে ট্রিক্স। 9 নম্বর ট্রিক্স দেখুন, আমরা চলে যাবো আবার পুনরায় লোগোতে, লোগোর পরে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে যাব আমরা, দেখুন তার নিচে এরকম ক্যাপশন শো করছে, শো ক্যাপশন, এই ক্যাপশনে ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করার পর এটা কী হবে দেখুন, শো ক্যাপশন এটা আমরা অন করে নেব। অন করলাম, দেখুন তার নিচে আছে মোর অপশন, এখানে এখানে কী বলছে ল্যাঙ্গুয়েজ, দেখুন আমার এখানে বাংলা, ইংলিশ, হিন্দি অনেক ভাষা আছে এখানে। আপনি চাইলে হয়তো আপনি এখানে বাংলা সিলেক্ট করলেন, এখানে বাংলা সিলেক্ট করলাম, বাংলা সিলেক্ট করার পর কী হবে, যে কোনো হয়তো ভিডিও বা মুভি হিন্দিতে দেখছেন, ইংলিশে দেখছেন, সেটি যদি বাংলাও থাকে সে বাংলা লেখাটা কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে। হয়তো আপনি বাংলা জানেন, হিন্দি বুঝেন না, সবাই যে হিন্দি ইংলিশ বুঝে তা আক্রম মানে নেই যে হিন্দি ইংলিশ বুঝলেই ইউটিউব ইউজ করতে হবে বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে হবে এমনটা নয়, তাই না? তো সেক্ষেত্রে যদি বাংলা কোয়ালিটি আপনি একটা শো ক্যাপশনে যদি বাংলা সিলেক্ট করে রাখেন, যদি সেই ভিডিওটি বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে অটোমেটিক নিচে সেটা শো করবে। ওকে, এটি ছিল 9 নম্বর ট্রিক্স। 10 নম্বর ট্রিক্স যেটি খুবই ইম্পর্টেন্ট, দেখুন আপনারা বা আমরা, আমি যাই ভিডিও দেখি না কেন ইউটিউবে, এখানে সব ভিডিওই একটা সার্চ হিস্ট্রিতে কিন্তু রয়ে যায়,
এই সার্চ হিস্ট্রিতে রয়ে যায়, আমরা যাই দেখি না কেন, সে টেকনিক্যাল, সোশ্যাল, মানে যে কোনো, আমরা যাই দেখি না কেন আমাদের সেটি হিস্ট্রিতে রয়ে যায়। ওকে, তো আপনি চাইলে জাস্ট অন্য একটি ব্রাউজার দেখুন, আমি উপরে লোগোতে ক্লিক করলাম, ইওর চ্যানেল, তার নিচে দেখুন টার্ন অন ইনকগনিটো, এই টার্ন অন ইনকগনিটো ক্লিক করলে আপনার একটা নতুন ফ্রেশ ইউটিউব খুলে গেল। এখানে আপনি যে কোনো জিনিস সার্চ করে দেখতে পারেন, যে কোনো, আমি সাপোজ সং লিখলাম, সং চলে আসবে এখানে, এবং আমি যা কিছু দেখি না কেন তার হিস্ট্রি কিন্তু এখানে কোনো থাকবে না। খুব ইন্টারেস্টিং, আমি এই ইনকগনিটো মুডে যাই দেখি না কেন তার হিস্ট্রি কিন্তু এখানে জমা হবে না, বাট নর্মালি ইউটিউবে কিন্তু সব কিছু জমা হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ 10টি আমি হিডেন ট্রিক্স ইউটিউবে দেখালাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, পারলে আপনার ফেসবুকে শেয়ার করে দেন, আপনার পাশাপাশি আপনার অনেক বন্ধুদেরও এতে অনেক উপকার হবে। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে হাজার অনুপ্রেরণা। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।